ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা কোনো বেহায়াপনা অশ্লীলতা করে না, যারা জেনা করে না, জেনার ধারে কাছেও যায় না, চোখের জেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাল আইনি আন নাজর, চোখের জেনা হইল দেখা, মনের জেনা হইল কল্পনা করা, মনে মনে কুচিন্তা করা। আজ টেলিভিশনের মাধ্যমে অসংখ্যবার সারা দিন জেনার ভিতরে আমরা ডুবে আছি না নাই? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সকল মুসলমানরা সফল হবে, সবাই সফল হবে না, ওই সকল মুসলমানরা সফল হবে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যারা জেনা করবে না। এখন সমাজে জেনা ছড়িয়ে গেছে, যুবক যুবতী পুরুষ নারী পুরুষের মধ্যে জেনা, নানা রকমের জেনা, চোখের জেনা তো ঘরে ঘরে ঢুকে গেছে, প্রত্যেকটা মোবাইলে মোবাইলে এখন চোখের জেনা ঢুকছে না ঢুকে নাই? এই জেনায় যদি কেউ লিপ্ত থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এই মাহফিলের পরে যদি কেউ নিজের মোবাইলে কোনো হারাম গান বাজনা থাকে, কোনো নায়িকার ছবি থাকে, কোনো হারাম কিছু থাকে, এগুলোকে যদি ডিলিট করে দিতে পারেন, মোবাইলকে যদি ফরম্যাট করে দিতে পারেন, বেছে বেছে যদি হারাম জিনিসগুলোকে না করতে পারেন, মনে রাখবেন জান্নাতুল ফেরদাউস আপনার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনেও শান্তি। চোখ দিয়া যখন বেগানা নারী দেখে পুরুষরা, খারাপ লাগে না, ভালো লাগে? কিন্তু এরপরে একজন সুন্দরী মহিলা দেখলেন, দেখার পরে ভালো লাগে, চোখ থেকে যখন আড়াল হয়ে যায় তখন অস্থির লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? চুলকাইতে ভালো লাগে না, খারাপ লাগে? কথা বলে না, চুলকাইতে ভালো লাগে না কিন্তু চুলকানোর পরে জ্বলে না? গুনাহে মজা আছে আমিও জানি, আপনারা কি আর সাদে করেন? কিন্তু গুনাহ করার পরে এটার জ্বালা শুরু, আর আখর আসল জ্বালা শুরু হবে কখন? দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, গুনামুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে চার নম্বরের কাজ হলো লজ্জাস্থানকে যারা হেফাজত করে, জেনা করে না। মনে রাখবেন, এখানে বহু যুবক ভাইরা আছেন আমার, বহু যুবতী বোনেরা আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা যিল্লু, সাত ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের প্যান্ডেলের নিচে ছায়া দিবেন, যেদিন মাথার উপরে সূর্য থাকবে, মাত্র এক মাইল দূরত্বে সূর্য থাকবে, টকবক করে মগজ উতরাইতে থাকবে, সেই দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে এসির ভেতরে আল্লাহ তাআলা আরামের ভেতরে রাখবেন সাত শ্রেণীর মানুষকে। তার ভিতরে সাব্বুন নাশাফি ইবাদাতিল্লাহ, প্রথম শ্রেণী হলেন ওই যুবকেরা যারা তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, অন্যায় কাজ করে নাই, হারাম কাজ করে নাই, যদি করেছেও কখনো তওবা করে ফিরে এসেছে, পরিষ্কারের পথে, সুন্দরের পথে, আল্লাহর ভয়ে গুনামুক্ত জীবন গড়েছে, তারা আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ আমাদের সবাইকে আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন। টেলিভিশন দেখে, খেলা দেখে, অনর্থক কাজ করে, কোরআন বলছে, আমার কথা নয়, আল্লাহর কালামের কথা বলে গেলাম, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ দিনাজপুরের মাটিতে এসে তোমার কোরআনের কথা আমি বলে গেছি, আমার দায়িত্ব শেষ, পালন তারা করে নাই, আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবেন আপনারা। অতএব আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যান, জান্নাতে যাওয়ার জন্য মাত্র ছয় সাতটি কাজের কথা এখানে বলা হয়েছে, এই কাজগুলা করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যাদের সম্পদ আছে তারা যাকাত দিবেন। চার নম্বর কাজ, আপনাদের এলাকার সবচেয়ে জ্ঞানী গুণী বিচারে আচারে সবাই ডাকে, সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে বেশি বড় ডাক্তার, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ সে যে সারাদিন টিভি দেখে, কি বলেন? তাহলে টিভি দেখলে জ্ঞান বাড়ে মানে? এই কথাটা কি মানুষের কথা না শয়তানের কথা? শয়তানের শিখে দিছে না? প্রিয় ভাইরা আমার, এই চোখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এই হাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রতিটা অঙ্গ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যারা অনর্থক কাজ করে এরা জান্নাতে যেতে পারবে না। ভালো করে শুনে রাখেন, ও জান্নাত পাগল মানুষেরা, জান্নাতে যেতে চাইলে অনর্থক কাজকে না করার মতো ইমানি শক্তি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
অনর্থক কাজ পরিহার করার মতো ঈমানি পাওয়ার দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই চোখ, এই চোখ দিয়ে যতবার হারাম জিনিস দেখবেন মনে মনে কল্পনা করবেন, এখন নামাজে মনোযোগ আসে না বলে হুজুর নামাজে মনোযোগ আসে না। ও ভাই, নামাজে মনোযোগ কিভাবে আসবে? আপনি সারাক্ষণ চোখ দিয়ে যা দেখছেন, সেজদায় গেলে মাথার মধ্যে সেটাই কেল ঘুরতে থাকে, আপনার মনের ভিতরে সেটাই শুধু কেল ভাসতে থাকে, আল্লাহর কথা মনে আসে না। এক গুনাহের কারণে আরেক গুনাহে লিপ্ত হন, দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখেরাতও ধ্বংস হয়ে যায়, জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মোমবাতি যখন জ্বালাও, চেরাগার হারিকান যখন জ্বালাও, কিছু পোকা দেখবা আয়েশা আগুনের উপরে ঝাঁপ দিয়া পড়ে। ও আমার উম্মতেরা, তোমরা এরকম গুনাহ করতে করতে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়া পড়ো, আমি তোমাদের কোমর ধরে, আমি তোমাদেরকে ধরে টানতে থাকি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবী নাই, নবীর ওয়ারিস হিসাবে, আলেম হিসাবে নবীর কথাগুলো বলে যাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, আপনাদেরকে বাঁচার জন্য বলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, আমার কথা নয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, এরাই জান্নাতে যাবে। টিভির সামনে যারা পড়ে থাকে, মা বোনরা বাসায় নেশা হয়ে গেছে অনেকের, সিনেমা দেখা, নাটক দেখা, ফিল্ম দেখা, বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রাম দেখা, এগুলো ছুটতে দেয় না, নামাজ ছুটে যায় কিন্তু টিভির ছুটে না, টিভির কাজা হয় না। মনে রাখবেন, এই সব লোকেরা জান্নাতি লোক নয়, জান্নাতি লোকের মার্কা হলো, আলামত হলো, তারা অনর্থক কাজ করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনর্থক কাজগুলোকে না করে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, অনেকে খেলা দেখে, আছে না নাই? খেলা দেখলে লাভ আছে না লস? কোন লাভ আছে? খেলা দেখে আজ ফোন থেকেও 10 টাকা কামাইতে পারছে, আছে? ফুটবল, ক্রিকেট, যত রকমের খেলা আছে, যারা খেলে হেরা ঠিকই পয়সা কামায়, কামায় না কামায় না, তারা এক একটা পয়সা কামায় না, সে যদি হারে তবুও বেতন পায়, যদি জিতে তবুও বেতন পায়, আর আপনি দেখে কোনো লাভ আছে? 10 টাকা পাবেন, রুটি রুজিতে বরকত হবে, জান্নাতে যাইবেন, দুনিয়ার লাভ আছে? দুনিয়ারও লাভ নাই, আখেরাতের লাভ নাই। এই কাজ যে করে সে তো বিবেকবান মানুষ হতে পারে না। আপনারে যদি বলি, এখান থেকে মাটি কাইটা এখানে ফেলান, এখান থেকে কাইটা এখানে ফেলান, আপনি বলবেন না কি কারণে, লাভটা কি? লাভ ছাড়া কোনো কাজ পাগল ছাড়া কেউ করে? কিন্তু আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। নামাজ পড়ে না টিভির দেখার নেশায়, নামাজ পড়ে না খেলা দেখার নেশায়, এদের জন্য জান্নাত নাই, এরা হারাম জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, মানুষ ততক্ষণ পর্যন্ত সেদিন মুসলমান হতে পারবে, সুন্দর মুসলমান, যেদিন সে অহেতুক, অযথা, অনর্থক, ফালতু কাজ ছাড়বে, সেদিন তার ইসলাম সৌন্দর্য হবে, সুন্দর হবে, সে মুসলমান হিসেবে ভালো মুসলমান হতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জান্নাতের লোকে তৃতীয় মার্কা হলো, ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে তারা জান্নাতে যাবে। এটা হলো বড় লোকের ওয়াজ, গরিবের তো যাকাত ফরজ না, ধনী লোকের জন্য যাকাত ফরজ। আজকের যুগে জাকাত ফরজ হওয়ার জন্য কিন্তু খুব বেশি টাকা লাগে না, আজকের যুগে বহু মানুষের উপর জাকাত ফরজ, অনেক ফকির ভিক্ষা করে ঢাকা শহর, কিন্তু এর উপরে জাকাত ফরজ, বিশ্বাস হয় না? জাকাত ফরজ হইতে কয় টাকার মালিক হওয়া লাগে বলেন দেখি, কত টাকার মালিক হলে জাকাত ফরজ হয়, এটা জানা লাগবে কি লাগবে না আমাদের? কত টাকার মালিক জানেন আপনারা কেউ? 52.5 ভরি রূপা, এটা কেনার মতো টাকা থাকলে তার উপরে জাকাত ফরজ। ভরির হিসাবে চাইতেন গ্রামের হিসাব ভালো বুঝি, 595 গ্রাম, ধরেন 600 গ্রাম, 600 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে জাকাত ফরজ। রূপার দাম কত গ্রাম? ভরি কত? 600 টাকা বলে ভরি, 600 টাকা যদি ভরি হয় তাহলে তো 60-65 হাজার টাকার মালিক হলে জাকাত ফরজ।
এখন অনেক ফকিরেরও 65,000 টাকা ব্যাংকে জমা আছে না নাই, তাহলে যাকাত ফরজ হবে কি হবে না? আরামসে বসে আছেন, জান্নাতে যাবেন, মোসে তাও মারতেছে, মাহফিলে জিগা কে কে জানাতে যাবেন, লাভ দিয়ে উঠে দুই হাতে, পাললে ঠ্যাং সহ উড়াই দেয় জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না বে? ঠিক। কিন্তু যাকাত দেয় না, নামাজ পড়ে না, রোজা রাখে না,